নমস্কার, কেমন আছেন সবাই? পাখির বাসায় একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উইকেন্ডে বা যে কোনো ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যে বা একদিন এক রাতের জন্য বেড়াতে আসতে পারেন প্রাচীন ঐতিহাসিক এই তাম্রলিপ্ত নগরী, যার বর্তমান নাম তমলুক। এই একদিনের ভ্রমণে আপনারা কোন কোন দর্শনীয় স্থান দেখবেন সেটাই থাকছে আজকের ব্লগে। আপনাদের বোঝার সুবিধার জন্য এই তমলুক ভ্রমণ আমরা দুটো পর্বে দেখাবো। আজ প্রথম পর্ব। আজ আমি আর রিহু চলে এসেছি আমাদেরই তমলুক শহরের শহীদ মাতঙ্গিনী স্টেশনে। আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। এর আগে আপনাদেরকে তমলুক শহরের তমলুক রেল স্টেশন দেখিয়েছি, আর এটা তমলুক শহরের আরেকটি ছোট্ট স্টেশন শহীদ মাতঙ্গিনী। আপনারা হাওড়া বা পাঁশকুড়া থেকে দীঘা বা হলদিয়ার লোকাল ট্রেনে চেপে এই স্টেশনে নামতে পারেন। তবে মনে রাখবেন, এই স্টেশনে শুধুমাত্র লোকাল ট্রেনই থামে, এক্সপ্রেস নয়। আর যদি আপনারা এক্সপ্রেস ট্রেনে আসেন তাহলে কিন্তু তমলুক স্টেশনে নামতে হবে। প্রথমেই একটা কথা বলে রাখি, যারা তমলুকে এক রাত থাকার প্ল্যান করে আসবেন তারা এই স্টেশনের একদম উল্টো দিকে এই ফ্যান্সি গেস্ট হাউসে থাকতে পারেন। ট্রেন থেকে নেমে লাগেজ রেখে বেরিয়ে পড়তে সুবিধে হবে এবং পরের দিন ট্রেন ধরে ফিরতেও সুবিধে হবে। এই গেস্ট হাউস বুকিং করার নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। স্টেশন থেকে বেরোলেই টোটো স্ট্যান্ড, আমাদের প্রথম গন্তব্য প্রাচীন বর্গভীমা মন্দির। বর্গভীমা মন্দির যেতে কত ভাড়া? 15 টাকা। স্টেশন থেকে বর্গভীমার মন্দির টোটো ভাড়া 15 টাকা। কলকাতা থেকে তমলুক প্রায় 85 কিলোমিটার রাস্তা। যারা দীঘা বা হলদিয়াগামী ট্রেন ধরতে পারবেন না তারা মেছেদা স্টেশনে নেমে হলদিয়াগামী বাস ধরে তমলুকের মানিকতলা মোড়ে নামবেন, ওখান থেকেই টোটো পেয়ে যাবেন। আপনারা অনেকেই বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার জন্য খালি পেটে থাকেন, তাই প্রথমেই মন্দিরে পুজো দিয়ে তারপর শহরটা ঘুরে দিন। আমরা পৌঁছে গেছি বর্গভীমা মন্দির। বর্গভীমা মন্দিরের উল্টো দিকের গলিতেই এখানেই পার্কিং রয়েছে। আপনারা প্রায় সবাই জানেন তমলুকের বর্গভীমা মন্দির সতীর 51 পীঠের অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন এই বিখ্যাত শক্তিপীঠে পুজো দিতে। এই মন্দির সকাল 7টায় খুলে যায়, বন্ধ হয় রাত্রি 8টায়। তাই আপনারা যত সকাল সকাল আসতে পারবেন তত বেশি সময় পাবেন প্রাচীন এই শহরটাকে ঘুরে দেখতে। এই বর্গভীমা মন্দিরে কিভাবে পুজো দেবেন, অঞ্জলি কিভাবে দেওয়া যায়, এছাড়া দুপুরের ভোগ প্রসাদ কিভাবে বুকিং করে আসবেন এবং ওই ভোগ প্রসাদে কি কি থাকে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। মন্দিরের পাশের এই দোকানগুলো থেকে আপনারা পুজোর ডালি পেয়ে যাবেন। মূলত সন্দেশ আর প্যাড়া দিয়েই পুজো দেওয়া হয়।
যারা আগে থেকে ভোগ প্রসাদ বুকিং করে আসবেন এই কাউন্টার থেকে কুপনটা সংগ্রহ করে নেবেন। ভোগ প্রসাদ বিতরণ হয় দুপুর 1টার পর। চলুন ততক্ষণে আমরা শহরের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখে আসি। আপনারা মন্দিরের সামনে থেকেই টোটো পেয়ে যাবেন। আমাদের পরবর্তী গন্তব্য তাম্রলিপ্ত রাজবাড়ি। এখান থেকেই টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা। আমরা পৌঁছে গেলাম তাম্রলিপ্ত রাজবাড়িতে। এটা তাম্রলিপ্ত রাজবাড়ির প্রবেশদ্বার, যদিও এটা ভগ্নপ্রায়। কিছুদিন আগে পর্যন্ত এই রাজবাড়ি সকলের জন্য উন্মুক্ত ছিল। এখন এই রাজবাড়ি সংস্কারের কাজে হাত দিয়েছে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ। তাই পুরো রাজবাড়িটাকে প্রাচীর ও কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। আমরা রাজপরিবারের অনুমতি নিয়ে ভগ্নপ্রায় এই রাজবাড়ির ভেতরের অবস্থা কিছু ভিডিও আপনাদের জন্য তুলেছি। এই তাম্রলিপ্ত রাজাদের কথা আমরা জানতে পারি মহাভারত থেকে শুরু করে চৈনিক পরিব্রাজক ফাইহেনের লেখাতেও। এই বিশেষ ছোট্ট পাতলা ইট দিয়েই পুরাতত্ত্ব বিভাগ রাজবাড়ির ভেঙে যাওয়া অংশগুলো সারানোর কাজ করছে। আর এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রিরা আসছে মুর্শিদাবাদ থেকে। রাজবাড়ির এই অংশটি একটি চতুষ্কোণ সভাকক্ষের মতো দেখতে। তার চারিদিকে দ্বিতল পরিকাঠামো, যদিও বেশিরভাগটাই ভগ্নপ্রায়, তবে যেটুকু এখনো অক্ষত আছে তখনকার দিনের ইট চুন সুরকি আর বেলে পাথরের এই শিল্পকর্ম আপনাদেরকে মুগ্ধ করবেই। জানেন, এই রাজবাড়ির নিচে একটা সুড়ঙ্গপথের মুখ দেখা যাচ্ছে, তবে অন্ধকার থাকায় আমরা ভেতরে ঢোকার সাহস পাইনি। আমরা বর্তমান রাজপরিবারের সদস্যা নন্দিনী রায়ের কাছ থেকে জানতে পারি এই তাম্রলিপ্তের রাজা তাম্রধ্বজ যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে দিয়েছিলেন। ছদ্মবেশে অর্জুন এসেছিলেন যুদ্ধ করতে এবং রাজা তাম্রধ্বজের কাছে পরাস্ত হন। পরে শ্রীকৃষ্ণ তাম্রলিপ্তে এসে মধ্যস্থতা করেন। এই রাজা তাম্রধ্বজের নাম থেকেই তার রাজ্যের নাম তাম্রলিপ্ত হয়েছে। তবে ইতিহাস গবেষক রাজর্ষি মহাপাত্র আমাদের জানিয়েছেন যে বর্তমানে এই ভগ্ন রাজবাড়িটি কত বছরের পুরনো তা নিয়ে অনেক মতভেদ আছে। পরাধীন ভারতে এই তাম্রলিপ্তের রাজা ছিলেন সুরেন্দ্র নারায়ণ রায়। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার এই রাজবাড়ি অনেক বিপ্লবীর আশ্রয়স্থল ছিল। তার ইচ্ছায় নেতাজি সুভাষচন্দ্র বসু এই রাজবাড়ির আমবাগানে সভা করেছিলেন। এই তাম্রলিপ্তের আরেকজন রাজা আনন্দ নারায়ণ রায় তার দুই রানী হরিপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়ার নামে রাজবাড়ি সংলগ্ন এই দুটি মন্দির নির্মাণ করেছিলেন। একই দেবতার দুটি মন্দির। বড় রানী হরিপ্রিয়া সম্মানার্থে একটি মন্দির সামান্য বড় তৈরি করেছিলেন। এই রাজবাড়ির পূর্ব দিকে আছে একটি বড় আমের বাগান। আমবাগানের পরেই আছে এক বিশাল দিঘি। এই দিঘি নিয়ে প্রচলিত আছে অনেক কাহিনী। চলুন এবারে আমরা যাই আমাদের পরের গন্তব্য শহীদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান স্থল। তবে আমরা যাওয়ার পথে
তাম্রলিপ্ত মহাবিদ্যালয় দেখে যাব। রাজবাড়ির ভেতর দিয়ে এই শর্টকাট রাস্তা প্রায় 2 মিনিটের পথ। দেশ স্বাধীন হওয়ার পরের বছরই তৈরি হয়েছিল এই কলেজ। এর পরের গন্তব্য শহীদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান স্থল। এখান থেকে 200 মিটার রাস্তা, কলেজের সামনে টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া 10 টাকা, চাইলে হেঁটে যেতেও পারেন। এটা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার স্মৃতিসৌধ। 1942 সালের 29শে সেপ্টেম্বর তমলুক আদালতের পেছনে এই জায়গায় তিনি ব্রিটিশ পুলিশদের হাতে গুলিবিদ্ধ হন। ইতিহাসে তিনি গান্ধীবুড়ি নামেও পরিচিত। সরকারি উদ্যোগে এই স্মৃতিসৌধ সংলগ্ন পুকুরটিকেও সাজিয়ে দেওয়া হয়েছে। দেখুন, পুকুরের পাড়ে গাছে ছোট্ট দুটো ঘুঘু পাখির ছানা, পাশের দোকানদাররা এদের খাবার দেয়, তাই ছবি তুলতেও ভয় পাচ্ছে না। তবে যাই হোক, এতটা ঘুরতে ঘুরতে যদি অল্প খিদে পেয়ে থাকে, তাহলে অবশ্যই এই স্মৃতিসৌধের পাশে সমদ্দার দোকানে মাংসের চপটা খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। এই স্মৃতিসৌধ থেকে দুপা এগোলেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি লাল রঙের এই জেলা আদালত। অবশ্য নতুন 6তলা জেলা আদালত তৈরি হয়েছে এর পাশেই। এই আদালতের ভেতরের রাস্তা দিয়ে বেরোলেই তাম্রলিপ্ত পুরসভা। ঘড়িতে এখন 1টা বাজে, এবার দুপুরের আহারের বিরতি। যাদের বর্গভীমা মন্দিরে ভোগ প্রসাদ বুকিং করা আছে, তারা এখান থেকে মন্দিরে ফিরে যাবেন, কারণ 1টার পর থেকে ভোগ প্রসাদ বিতরণ হয়। আর বাকিদের জন্য এই পুরসভার পাশের গলিতে মহাপ্রভু হোটেলে নিরামিষ থালিটা খেয়ে দেখতে পারেন। তমলুক শহরে এই থালিটা কিন্তু খুবই জনপ্রিয়। আপনাদের দেখানোর জন্য আমি আর রিভু 2টো থালি নিয়েছিলাম। এই থালির দাম 60 টাকা। এই থালিতে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, 2টো নিরামিষ তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস। তাম্রলিপ্ত ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাম্রলিপ্ত ভ্রমণের দ্বিতীয় পর্বে।